গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি শুরু করছি, কারণ মা আমার একটা কাজ করছে। ইয়ে দেখতেই পাচ্ছেন, আমার মা ডোরম্যাট বানাচ্ছে, এই যে অনেকগুলো বানিয়েছিল। তখন আমার মা ব্লগ করতো না বলে আপনারা দেখতে পাননি। তো মা কী বানাচ্ছে ভালো করে দেখিয়ে দিই। মা বলে দাদা কী বানাচ্ছে? এটা একটা পুরনো বেড কভার, দেখতে পাচ্ছেন পুরনো বেড কভার। সেটাকে আমি ছিঁড়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে পার্ট করে নিয়েছি, নিয়ে তিনটে করে নিয়ে আমি এরকম যেটা বিনুনি বলে এই বিনুনিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার মা ডোরম্যাট বানাক, আপনারা ব্লগে দেখতে থাকুন। একটা কাজ নিয়ে বসেছি, এখনো বানানো হয়নি, এখনো কিছুটা আছে, এগুলো বানাতে হবে। এই এতগুলো বিনুনি হয়েছে, তো এবার তো টিফিন করে নিতে হবে। তার জন্য ভাবলাম এবার একটু উঠি, তখন দাদাভাই বললাম একটু টিফিন করে বেরোবো, আর ঠিক আছে। তার জন্য আমি একটু টিফিনের জন্য বেগুন পুড়িয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ, ধনে পাতা আর একটু তেল নুন দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা ভেজে নিয়েছি। তো দেখছেন কি অসভ্য। তো বেগুন পোড়া দিয়ে, গুড মর্নিং, কেমন আছেন, ভালো আছেন তো? বেগুন পোড়া দিয়ে, হ্যালো, গুড মর্নিং, ধনে পাতা। তো বেগুন পোড়া দিয়ে আমি একটা মুড়িটা আমরা খেয়ে নিই, আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, অনেক বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে, রান্নাগুলো হয়ে গেছে। কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই, নাহলে বলবে আজকে তো ব্লগে রান্নাটা দেখালো না, কি খাওয়া দাওয়া করলো। রান্নাটা দেখিয়ে দিচ্ছি, রান্নাটা দেখি ফ্রেন্ডস। এটা হচ্ছে ফুলকপি আলু, সিম দিয়ে একটা তরকারি করে, ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি করেছি, যেটা ভাতও খাওয়া যাবে আর রুটিও খাওয়া যাবে। একটা তরকারি করেছি মূলো আর পালং শাক দিয়ে, মূলো পালং শাক আর একটু বড়ি বা বেসনের বড়া, আমি বেসনের বড়া দিয়ে করেছি। দেখতে পেয়েছেন এখানে ছোটো ইঁদুর এসে গেছে অলরেডি খাওয়ার জন্য। আর করেছি ধনে পাতা আর পেঁয়াজ কলি দিয়ে মাছের, শুধু মাছের ঝাল। আর বানিয়েছি একটু টক, টক, কারণ তোমার দাদাভাইয়ের একটু সর্দি মতো হয়েছে, আমি টকটা খেলে সর্দিটা খুব ভালো হয়ে যায়। তো ভাপ উঠছে তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এই মাত্র আমি নামালাম। তো ফ্রেন্ডস, আবার খাবার সময় দেখা হচ্ছে, বা যদি সময় না পাই খাবার পরে আবার দেখা হচ্ছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুরতে বেরিয়েছি, বললাম তো যে আমি আজকে একটু যাব, তো আমরা একটু বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা আছে, তাই সোয়েটারটা পরে নিয়েছি আর চাদরও একটা নিয়ে নিয়েছি, চাদর বা স্টোল, একটা রুমাল নিয়ে নিয়েছি মাথায় দেওয়ার জন্য। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমাদেরই এখানে মুন্সিয়াট বলে একটা জায়গা, সেখানে একটা লোকনাথ মন্দির। তো দেখতেই পাচ্ছ গেটটা, লোকনাথ বাবার পিকচার আছে। তো আমরা তিনজনে এসেছি, এই যে বাবু গেট দিয়ে প্রথমে ঢুকছে এই মন্দিরের ভিতরে। একটা কথা বলে রাখি, এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, এটা আমি একটু নিজের থেকেই করলাম, কিন্তু এখন তো কেউ নেই, সেইভাবে ফাঁকা আছে, তাই একটু করে নিলাম, নাহলে হয়তো আমি দেখাতে পারতাম না তোমাদের যে কোথায় এসেছি, তাই আমি ভিডিওটা করছি। এখানে সাইনবোর্ড চারিদিকে লেখাই আছে, মোবাইল ফোন আর ক্যামেরা একদম অফ করে রাখবেন। কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে ছবি না তুলে পারা যায় বলুন? আমার তো ভীষণ লোভ হয় একটু না মনের মতো করে ফটো তুলতে পারলে এত সুন্দর জায়গাটায়। হ্যাঁ, এই দেখুন এখানে সাইনবোর্ড লেখা ছিল, আমি কোনো রকমই ওদিক থেকে চলে এসেছি। আর একটু পুরো মন্দিরটার ভিডিওটা করে নিচ্ছি, জানি কেউ দেখতে পেলে বকা দেবে, কিন্তু যতটা পারি তো এখন কভার করে নিই ফটোতে, তাই না? এরকম ভালো কিছু দেখলে না ফটো তুলে থাকা যায়? দেখুন না কী সুন্দর পরিবেশটা। আর এদেরকেও বলি, ফটোটা কেন তুলতে দেবেন, আমরা তো কোনো কিছু করছি না, গাছপালায় হাত দিচ্ছি না, শুধুমাত্র ফটোটাকে তুলছি। তুললে তো সবাই জানতেও পারবে, হয়তো অনেক মানুষ জানে না এখানে কী আছে না আছে, এই জায়গাটার একটা ঐতিহ্যবাহী মন্দির, জানলে সে তারাও এখানে আসতে চাইবে। দেখুন না চারিদিকে সব একর আছে, কিন্তু তাদের চোখ এড়িয়েই আমি এখন ভিডিওটা করতে থাকছি। ওরা বাবা ছেলে গিয়েছে, ওদেরকে বলেছি
কে যদি কিছু বলে তখন তুমি আমাকে ইশারা করবে, তখন আমি আর ক্যামেরাটা করবো না বা ভিডিওটা আমি বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর বাহারি ফুলের গাছে ভর্তি, খুব ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন, দূর থেকে হয়তো দেখাতে পারছি না, সামনে যদি সুযোগ পাই আমি ভিডিও করে দেখাবো। এত সুন্দর গাছগুলোতে ফুলগুলো ফুটেছে না, মানে ফটো না তুলে থাকতেই পারবে না কেউ, ক্যামেরা বার করতেই হবে। ধার করে ধার করে ধার করে ধার করে, ওদের লক্ষ্য এড়িয়েই চোখ এড়িয়েই আমি ফটোটা তুলছি। দেখা যাক কতটা কি তুলতে পারি, আপনারাও দেখতে থাকুন। দেখুন কি ভালো লাগছে, এটা আবার বাবু তুলছে আমাকে, আমার থেকে ক্যামেরাটা দিয়ে বলছে দাও তো আমি একবার দেখি, জ্যাকেটের ফাঁক দিয়ে যদি একটু ভিডিও করে নেওয়া যায়। দেখছেন কি সুন্দর ফুলগুলো, খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, ঠাকুরের কাছে তো কোনো ফটো তুলতে পারবো না, লোকনাথ বাবার মন্দির বললাম নিশ্চয়ই, লোকনাথ যদি একটা করে মন্দির থাকে কিচ্ছু লাগবে, একটা স্ট্যাচু বা মূর্তি আছে সেখানে। তো এবার আমরা ফিরছি, ওখানে তো ক্যামেরা বন্ধ ছিল কিন্তু এর ফাঁকি আমি কিছুটা ভিডিও করে নিয়েছি। এবার আমি ফিরছি, যে আমি বললাম দাও তো আমি একটু ভিডিও করে নিই, আর কেউ এখন কিছু বলবে না, এবার তো বেরিয়ে পড়বো। ফ্রেন্ড দেখতেই পাচ্ছো খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো জায়গা, কিন্তু দুঃখের বিষয় এখানে মানুষের চোখ এড়িয়ে বা লক্ষ্য এড়িয়ে ভিডিও করা খুব পসিবল নয়। এখন আমরা বৈষ্ণোদেবীতে মন্দিরে ঢোকার আগে পর্যন্ত তোমরা যা খুশি করতে পারো, বিকেলের টাইমিং হচ্ছে 3:30 থেকে 7, জাস্ট লোকজন তো একদম কম। আমরা আর দু একটা ফ্যামিলি ফার্স্ট মানে ভিতরে এসেছি, তাই আমরা এত সুন্দরভাবে ভিডিওটা করতে পারলাম। তো দেখা যাক, গেটে তো কিছু করে না, আমি আগেও দুবার এসেছি, এই ফোন বা ফটো তোলা নিয়ে খুব আমার সঙ্গে একটু ডিবেট হয়ে ওই জুতোটা সত্যিই তো ভালো, খালি কেউ পড়তে পারে না বলে ক্যামেরা নিয়েছিলাম আর ফটো তুলতে গেছি, আমি বকাও খেয়েছি, কিন্তু সেই লোকটা না সামলে আমি আবার ভিডিও করে ফেললাম আজকে।